কেউ জীবনে খুব দ্রুত সফলতা পেয়ে যায়, আবার কারো জীবনে সফল হতে অনেক সময় লেগে যায়, আবার কিছু মানুষ সারা জীবনেও সফলতা পায় না। অনেকবার আমরা আমাদের জীবনে অনেক বেশি পরিশ্রম করি, কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী আমরা পরিণাম পাই না। আর আপনারা দেখে থাকবেন, কিছু মানুষ অল্প একটু পরিশ্রম করেই অনেক বেশি সফলতা পেয়ে যায়। আপনি যাই কিছু চিন্তা করছেন, আপনার ইচ্ছে মতো কোনো কিছুই হচ্ছে না, আর বারবার আপনি অসফল হয়ে যাচ্ছেন। সব শেষে আপনি আপনার ভাগ্যকে দোষ দিচ্ছেন, নিজেকে দুর্বল মনে করছেন, আর বারবার অসফল হয়ে যাবার কারণে আপনার মনটাই ভেঙে যাচ্ছে, আর আপনি হতাশ হয়ে পড়ছেন। আর এমনটা হওয়াটাও স্বাভাবিক, কারণ আমরা অনেক বেশি পরিশ্রম করছি। আর এই সব কিছু যদি আপনার জীবনেও হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিও থেকে আপনি এমন কিছু কথা জানতে পারবেন যা হয়তো আপনি এর আগে কখনোই শোনেননি। আর এই সব কথাগুলো আপনাকে এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। যেমন আজকের দিনে স্কুল কলেজ আছে, আগেকার দিনে আশ্রম ছিল, পুরনো দিনে মানুষ শিক্ষা গ্রহণের জন্য আশ্রমে যেত, আর ওই সময় প্রতিটা শিষ্য তাদের গুরুকে অনেক বেশি সম্মান করত, আর আশ্রমে বইয়ের জ্ঞানের থেকে বাস্তব জ্ঞান বেশি দেওয়া হতো। এমনই একটি আশ্রম ছিল যে আশ্রমে অনেক শিষ্যই শিক্ষা গ্রহণ করার জন্য এসেছিল, আর এই আশ্রম থেকে শিক্ষা গ্রহণ করার পরে সবাই নিজের বাড়ি ফিরে যেত। আর ওই শিষ্যদের মধ্যেই রাজবীর নামের একটি শিষ্য ছিল, ওই শিষ্যটাও শিক্ষা অর্জন করার পরে নিজের বাড়ি ফিরে আসে। ধীরে ধীরে সময় পার হতে থাকে, রাজবীরের বয়সটাও বাড়তে থাকে। রাজবীরের পরিবারের অবস্থা আগে থেকেই ভালো ছিল না। রাজবীরের পরিবারের লোকজন এটা ভেবেছিল যে রাজবীর যখন আশ্রম থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসবে, সে অনেক বেশি সফল হয়ে ফিরে আসবে, সে পরিবারের দায়িত্ব নেবে। কিন্তু রাজবীরের সঙ্গে সব কিছু উল্টো হচ্ছিল। রাজবীর আশ্রম থেকে শিক্ষা তো গ্রহণ করে এসেছে, কিন্তু যখনই সে কোনো জায়গায় কাজের খোঁজে যায়, সে কোনো জায়গাতেই কাজ পায়নি। ছোট ছোট কাজের জন্য সে অসফল হয়ে যেত। এরপরে রাজবীর জানতে পারে যে ওই রাজ্যের রাজা সেনাতে কিছু মানুষকে ভর্তি করছে, তাই রাজবীর ওই রাজার সেনাতে ভর্তি হবার জন্য রাজমহলে পৌঁছে যায়। রাজবীরকে যখন পরীক্ষার জন্য রাজার সামনে নিয়ে আসা হয়, তখন রাজবীরের হাত পা কাঁপা শুরু করে দেয়। এটা দেখার পরে সেখানে থাকা অন্য মানুষগুলো রাজবীরকে বলে যে তুমি সেনাতে ভর্তি হবার যোগ্য নয়। এটা শোনার পরে রাজবীর আরও বেশি হতাশ হয়ে পড়ে, কারণ তার জীবনে এটাই ছিল শেষ আশা। এরপরে অনেক দুঃখের সঙ্গে সে তার বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পরে চারপাশের লোকজন তাকে অনেক কথা শোনায়। কিছু মানুষ বলে রাজবীর পড়াশোনা তো করেছে, কিন্তু সে কোনো কাজ পাচ্ছে না। আবার কিছু মানুষ বলে হয়তো রাজবীর আশ্রমে ঠিক করে পড়াশোনা করেনি। আবার অনেকে বলে রাজবীরের হয়তো বুদ্ধিই কম। আর মানুষদের এই সমস্ত কথা শুনে রাজবীর আরও বেশি হতাশ হয়ে পড়ে। আর একদিন রাজবীরের মনে নিজেকে শেষ করে দেবার চিন্তাও আসে, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে নেয়, আর তার সমস্ত সমস্যার কথা তার একটি বন্ধুকে খুলে বলে। আর ওই বন্ধুটা বলে, রাজবীর, তুমি আর একবার পুনরায় তোমার আশ্রমে ফিরে যাও, আর তোমার গুরুকে তোমার সমস্ত সমস্যার কথা খুলে বলো, উনি নিশ্চয়ই তোমাকে কোনো না কোনো সমাধান বলে দেবেন। রাজবীর ভাবে, আশ্রম তো আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, জানি না গুরুজি আমাকে চিনতে পারবেন কি না। কিন্তু তারপরেও রাজবীর কোনো উপায় না দেখে সে আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আশ্রমে গিয়ে সে তার পুরনো গুরুকে দেখতে পায়। গুরুজির এখন অনেক বয়স হয়ে গেছে, রাজবীরকে দেখেই গুরুজি চিনতে পারে। আর যখন রাজবীর তার সমস্ত সমস্যার কথা গুরুজিকে বলে, গুরুজি অনেক শান্ত হয়ে সমস্ত কথা শোনে। রাজবীর বলে যে, গুরুজি, আমি যেখানেই যাই সেখানেই অসফল হয়ে যাই, আমি আজ পর্যন্ত কোনো পরীক্ষাতেই পাশ করতে পারিনি। আমি আশ্রমে খুবই ভালোভাবে পড়াশোনা করেছিলাম, তারপরেও আমি সব জায়গায় অসফল হয়ে যাচ্ছি। দয়া করে আপনি আমাকে কোনো উপায় বলে দিন, যাতে আমার জীবনের এই সমস্যা থেকে আমি বেরিয়ে আসতে পারি। তখন ওই গুরুজি বলে, তোমাকে একটি ছোট্ট ঘটনা বলছি, এই ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শোনো, তারপরে আমি তোমার সমস্ত সমস্যা দূর করে দেব। গুরুজি বলে, একটি লোক জঙ্গলে ভেড়া চড়াতো, আর একবার ভেড়া চড়াতে গিয়ে সে জঙ্গলের এত বেশি গভীরে চলে যায় যে সেখানে সে একটি সিংহের বাচ্চা পায়। আর ওই বাচ্চাটার আশেপাশে কেউ ছিল না, এই কারণে ওই রাখালটি সিংহের বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে আসে, আর সিংহের বাচ্চাটিকে ভেড়ার দুধ পান করানো শুরু করে দেয়। সিংহের বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে থাকে, সে ভেড়ার বাচ্চাদের সঙ্গেই খেলা করতে থাকে, ভেড়ার মতোই ঘাস খাওয়া শুরু করে। মোট কথা, ওই সিংহের বাচ্চাটা নিজেকে ভেড়ার বাচ্চাই মনে করত,
এখন ওই সিংহের বাচ্চাটা বড় হয়ে গেছে। আর একদিন একটি জঙ্গলে সিংহ ওই ভেড়াগুলোর উপরে আক্রমণ করে, আর এই সিংহের বাচ্চাটাও অন্য ভেড়াগুলোর সঙ্গে পালিয়ে যাচ্ছিল। আর জঙ্গলের সিংহটি অপর সিংহটিকে দেখে ভাবে যে এই সিংহটি কেন দৌড়াচ্ছে, আর তাই সে ভেড়ার পিছন ছেড়ে দিয়ে ওই সিংহটিকে ধরে নেয় আর তাকে বোঝানো শুরু করে যে তুই কেন ভয় পাচ্ছিস, তুই তো নিজেই একটি সিংহ। তখন ওই সিংহটি ভয়ে ভয়ে বলে, সিংহ তো জঙ্গলের রাজা, সে যখন চিৎকার করে এই সমগ্র জঙ্গল কেঁপে ওঠে, আমি তো ঘাস খাই, আমি কখনোই সিংহ হতে পারি না। তখন ওই জঙ্গলের সিংহটি এই সিংহটিকে ধরে একটি কুয়োর কাছে নিয়ে যায়। কুয়োর জলে ওই সিংহটির চেহারা দেখিয়ে বলে যে দেখ, তোর চেহারাটা ঠিক আমার মতোই, তুই কোনো ভেড়া নয়, তুই হলি একটি সিংহ। এরপরে অপর সিংহটি বলে, ঠিক আছে, আমার চেহারাটা হয়তো তোমার মতো, কিন্তু তুমি তো অনেক শক্তিশালী, আর আমার আওয়াজে তো কেউ ভয় পায় না। তখন ওই জঙ্গলের সিংহটি বলে, তোর আওয়াজেও সবাই ভয় পাবে, কেবল তোকে নিজেকে সিংহ মনে করতে হবে। যেদিন তুই নিজেকে সিংহ মনে করবি, সেই দিন তোকে দেখে সবাই ভয় পাবে। তোকে এটা অনুভব করতে হবে যে আমি হলাম সিংহ, আমার মধ্যে অনেক শক্তি আছে, আমি এই জঙ্গলের রাজা। আর যেদিন তোর মনে এই কথাটা চলে আসবে, সেদিন থেকে তুই আর কাউকে ভয় পাবি না। তুই ভয় এই কারণে পাচ্ছিলি, তুই এই কারণে পালিয়ে যাবার চেষ্টা করছিলি, কারণ তুই নিজেকে ভেড়া মনে করে নিয়েছিলি। যতদিন পর্যন্ত তুই নিজেকে ভেড়া মনে করবি, ততদিন পর্যন্ত তোকে পালিয়ে বেড়াতে হবে। এরপরে গুরুজি বলে, রাজবীর, তোমার জীবনেও ঠিক এমনটাই হচ্ছে, তোমার কাছে সমস্ত যোগ্যতা আছে, কিন্তু তুমি নিজেকে ওই ভেড়ার মতো মনে করে নিয়েছ। এর সবথেকে বড় কারণ হলো, কেউ তোমাকে উৎসাহ দেয়নি যে তুমিও এটা করে দেখাতে পারবে। মানুষ কেবল তোমাকে তোমার সম্পর্কে নেগেটিভ কথা বলেছে, মানুষ তোমাকে বলেছে তুমি পড়াশোনা করনি, তুমি হয়তো যোগ্য নয়, এই জন্যই হয়তো তুমি কোথাও চাকরি পাচ্ছ না। তোমার আশেপাশের মানুষগুলো অসফলতার ভয়টা তোমার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, ছোট থেকে এই মানুষগুলো তোমাকে অযোগ্য বলে এসেছে, অযোগ্য মনে করে এসেছে, এই কারণে তুমি নিজেকে অযোগ্য মনে করে নিয়েছ। কারণ একটি মানুষকে যদি দীর্ঘদিন ধরে অযোগ্য বলা হয়, তাহলে তার ব্রেন একসময় এটা মেনে নেবে যে সে হয়তো সত্যিই অযোগ্য। এই পৃথিবীতে উৎসাহ দেওয়ার মানুষ খুবই কম, তোমার চারিদিকে সমস্ত মানুষ এটাই চায় যে তুমি জীবনে যেন কখনোই সফল না হতে পারো, তুমি সারা জীবন যেন ভেড়ার মতোই বেঁচে থাকো। কারণ ওই মানুষগুলো তোমাকে ভেড়ার মতো করেই বাঁচিয়ে রাখতে চায়, কারণ তারা ভয় পায় যদি তুমি সিংহ হয়ে যাও তাহলে তুমি একদিন তাদের খেয়ে ফেলবে, অর্থাৎ তারা ভয় পায় যে তুমি জীবনে অনেক সফল হয়ে যাবে। যদি কোনো একটি মানুষ জীবনে অনেক বেশি সফল হয়ে যায়, তাহলে সেটা দেখে প্রতিবেশীরাই বেশি কষ্ট পায়। তাই সফল হবার আগে তোমাকে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে, নিজেকে সিংহের মতো চিন্তা করতে হবে। যেদিন তুমি নিজেকে যোগ্য এবং নিজেকে সিংহের মতো মনে করবে, যেদিন তুমি নিজের উপরে বিশ্বাস করতে শুরু করবে, সেদিন তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এরপরে গুরুজি বলে, যদি কোনো একটি বাচ্চাকে শুরু থেকেই এটা বলা হয় যে তুমি জীবনে কিছুই করতে পারবে না, তুমি জীবনে অসফল হবে, তুমি পড়াশোনাতে একদমই ভালো নয়, তাহলে সে জীবনে কখনোই বড় কিছু করতে পারবে না। কারণ এই সমস্ত কথা ওই বাচ্চাটিকে ভেড়া তৈরি করে দেবে, আর ওই বাচ্চাটি নিজেকে ভেড়া মনে করে নেবে, সে এটা স্বীকার করে নেবে যে সে হয়তো জীবনে সত্যিই কিছু করতে পারবে না। কিন্তু যদি কোনো একটি বাচ্চাকে ছোট থেকে এটা বলা হয় যে তুমি হলে একটি সিংহের মতো, তুমি সব কিছু করতে পারবে, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, পৃথিবীর কোনো শক্তিই তোমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না, তাহলে বাস্তবে ওই বাচ্চাটিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কারণ সে বিশ্বাস করে নিয়েছে যে সে একদিন সফল হবেই। এরপরে গুরুজি বলে, রাজবীর, ছোট থেকে তোমার সঙ্গে ঠিক এমনটাই হয়েছে, ছোট থেকেই মানুষজন তোমার ব্রেনে এই সমস্ত নেগেটিভ কথা ভর্তি করে দিয়েছে, যার কারণে বড় হয়ে যাওয়ার পরেও তুমি নিজেকে দুর্বল মনে করছো। তাই সবার প্রথমে তোমাকে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে, তোমাকে নিজের উপরে বিশ্বাস করতে হবে, তাহলে দেখতে পাবে যে তুমি খুব দ্রুত সফল হয়ে যাবে। কোথাও যাবার আগে বা কোনো কাজ করার আগে তোমাকে নিজের উপরে বিশ্বাস করতে হবে, তোমাকে অসফলতা এবং অন্য কোনো কথার উপরে মনোযোগ দিলে হবে না, তোমাকে কেবলমাত্র পজিটিভ চিন্তা করতে হবে। প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবে আর রাতে যখন ঘুমাতে যাবে, তখন তুমি নিজেকে এটা বলবে যে আমি সব কিছু করতে পারবো, আমি জীবনে সফল হতে পারবো, আমার মধ্যে অনেক ক্ষমতা আছে,
আমার মধ্যে অনেক সাহস আছে, তাহলে ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তোমার জন্য সফলতার রাস্তাটা সহজ হয়ে যাচ্ছে। এরপরে গুরুজি বলে, এই কাজটা আজ থেকেই করা শুরু করে দাও। যদি তুমি এই কাজটা আজ থেকেই করা শুরু করে দাও, তাহলে তুমি খুব দ্রুত এর পরিণামটাও দেখতে পাবে। এরপরে রাজবীর তার গুরুদেবকে ধন্যবাদ দিয়ে প্রণাম করে আর পজিটিভ চিন্তার সঙ্গে সে আশ্রম থেকে ফিরে আসে। এরপরে 2-3 মাস অভ্যেস করার পরে সবার আগে সে নিজের ভিতরের ভয়টাকে দূর করে। আর এরপরে একদিন রাজার সৈনিক ওই গ্রামে আসে আর বলে, রাজার সেনাতে কিছু নতুন সেনার প্রয়োজন। এর জন্য যারা রাজার সেনাতে ভর্তি হতে চায়, তারা 5 দিন পরে রাজার সেনাতে ভর্তি হবার জন্য মহলে এসে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। 5 দিন পরে রাজবীর নিজের যোগ্যতার প্রমাণ দেবার জন্য রাজমহলে পৌঁছায়। রাজার সৈনিক যখন রাজবীরকে দেখে, রাজবীরের মধ্যে একটি আলাদা রকমের আত্মবিশ্বাস দেখতে পায়। সে আগের মতো আর ভয় পাচ্ছিল না। আর এবার রাজবীর সমস্ত পরীক্ষাতে পাশ হয়ে যায় আর রাজার সেনাতে সে ভর্তি হয়ে যায়। আর যখন রাজবীরের পরিবারের লোকজন এটা জানতে পারে, তারাও অনেক বেশি খুশি হয়ে যায়। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আর এমনটা হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।